হ্যালো এভরিওয়ান, আরজেডি স্মার্ট টিসের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আসাদুজ্জামান হৃদয়। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনলাইন শপিং। খুব ইজি একটা পদ্ধতিতে দেখাবো যে কিভাবে আপনারা বাংলাদেশি টাকায় সরাসরি বিদেশ থেকে যে কোনো আপনাদের পছন্দের একটি প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। আপনারা সবাই জানেন, বিদেশ থেকে যে কোনো কিছু আনতে আপনাদের ডলার লাগে, মাস্টার কার্ড লাগবে অথবা পেপাল কার্ড, এসব লাগবে। অনেকের কাছে এসব কার্ডে থাকে না, তারা হয়তোবা অনেক দ্বিধায় পড়ে যায় যে আমরা মাস্টার কার্ডে কীভাবে করব, পেপাল কার্ডে কীভাবে করব। তো অনেক লং একটি প্রসেস। এসব সমস্যার মধ্যে যারা আছেন তাদেরকে আমি আজকে ইজি একটা পদ্ধতি দেখিয়ে দেবো, যে পদ্ধতিতে আপনারা বাংলাদেশি টাকায় যে কোনো পণ্য অর্ডার করতে পারেন এবং নিয়ে আসতে পারেন। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। তো আমি আজকে দেখাবো আমাদের বাংলাদেশের একটি থার্ড পার্টি সংস্থার মাধ্যমে কিভাবে আমি বিদেশ থেকে একটি পণ্য নিয়ে আসবো। তো এক্ষেত্রে আপনাদেরকে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, এখানে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে ব্যাকপ্যাক ব্যাং, BACKPACKBANG.com। তো ব্যাকপ্যাক ব্যাং লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর আপনার সামনে সাইটটি চলে আসবে। তো এটি হচ্ছে একটি থার্ড পার্টি সংস্থা, এর মাধ্যমে আমরা বিদেশ থেকে পণ্য নিয়ে আসব। এই সংস্থাটি মূলত ক্রেতা এবং বিক্রেতার মাঝে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে। বিদেশ থেকে একটি পণ্য ক্রয় করে তারপর তারা শিপিং এর মাধ্যমে আমাদের বাংলাদেশে নিয়ে এসে গ্রাহকদেরকে এরা পণ্য দিয়ে থাকে। তো এটি হচ্ছে ব্যাকপ্যাক ব্যাংক। তো এখানে ঢোকার পর আগে থেকে যদি লগ ইন করা থাকে কারো, তাহলে অবশ্যই লগ ইন করে ঢুকতে হবে। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাবো, সেহেতু প্রথমে যারা নতুন আছেন তারাও প্রথমে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার আগে আরেকটি কথা, যে আপনারা যদি এইভাবে সরাসরি সার্চ দিয়ে সাইন আপ করেন তো আপনারা এক্ষেত্রে কোনো ডিসকাউন্ট পাবেন না। আপনারা যদি ডিসকাউন্ট নিতে চান তো অবশ্যই একটি কোড ইউজ করতে হবে। তো আমি এখন যেহেতু ডিসকাউন্ট চাচ্ছি, যে কোনো পণ্য ক্রয় করার ক্ষেত্রে 200-500 টাকা আর কি কমে ওই পণ্যটি ক্রয় করতে পারেন আপনারা এই ডিসকাউন্ট লিঙ্কটি ইউজ করে। তো সাইন আপ এখানে আমি করব না, এটা আমি কেটে দেব। আমি এখন ওই লিঙ্কটি প্রথমে নিয়ে আসবো, এই যে এখানে আমি আগে থেকে লিখে রাখছি, এই লিঙ্কটা আছে আপনারা, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে এখান থেকে ডিসপ্লে থেকেও এই লিঙ্কটি দেখে নিতে পারেন। তো প্রথমে এই লিঙ্কটি আপনারা কপি করে নেবেন, অথবা এখানে ডিসপ্লে দেখে দেখে আপনারা টাইপ করেও এন্টার করতে পারেন। তো আমি আবার প্রথম থেকে যাব, এখান থেকে ওই কোডটি মানে ডিসকাউন্ট কোডটি আমি পেস্ট করে দিলাম ইউআরএলে, তারপর এন্টার করব। এন্টার করে আপনারা দেখতে পাচ্ছেন যে আসাদুজ্জামান গেভ ইউ 200 গিফট। তো এক্ষেত্রে আপনারা যদি গিফট পেতে চান তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, ওই লিঙ্কটি ক্লিক করার মাধ্যমে আপনারা সাইন আপ করে নেবেন। সেক্ষেত্রে আপনারা 200 টাকার গিফট পেয়ে যাবেন, পরবর্তীতে আরও পাবেন। তো আমি এখান থেকে এখন এখানে দেওয়া আছে যে সাইন আপ টু ক্লাইম ইউর গিফট, আপনারা যদি এই 200 টাকার গিফট যদি পেতে চান তো অবশ্যই সাইন আপ করে নেবেন এখান থেকে। তো আমি যেহেতু এই গিফটটা নিব তো এখানে আমি সাইন আপ করবো। এখন সাইন আপ করার পর আপনার এখানে অপশন আসবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাদেরকে এখানে ফুল একটি নাম দিতে হবে। এখানে আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন, যেমন এখানে আমি দিচ্ছি রাশেদ, রাশেদ। আপনারা অবশ্যই যেহেতু আপনারা অনলাইন থেকে পণ্য আপনাদের হোম ডেলিভারিতে নিয়ে আসবেন, মানে বাড়িতে পণ্যটা নিয়ে আসবেন, তো সেক্ষেত্রে আপনারা আপনাদেরকে অবশ্যই রিয়েল যে নামটি, যেটা নাম আর কি আপনার আইডি কার্ডে দেওয়া আছে, সেই নামটি ইউজ করবেন। তারপর এখানে আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে, আপনাদের ফোন নাম্বার যে কোনো একটি ইউজ করতে পারেন, বাংলালিংক, এয়ারটেল অথবা গ্রামীণ, যে কোনো অপারেটর ইউজ করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি একটি নাম্বার দিলাম,
তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনার যেটা ইমেল অ্যাড্রেস। তো আমি একটা ইমেল অ্যাড্রেস, আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আমি দিয়ে দিলাম এখানে। তারপর একটি পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই পাসওয়ার্ডটি 5 অক্ষরের বেশি হবে, 5টি অক্ষরের কম হলে হবে না। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের কাজ এখানে শেষ। এখন সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি নতুন করে আর সাইন আপ করবো না, আপনারা যারা সাইন আপ করেননি তো এখানে ক্লিক করার মাধ্যমে অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে পারেন। তো আমার আগে থেকে যেহেতু একটা সাইন আপ করা আছে, তো সেহেতু আমি এখন লগ ইন করবো। তো লগ ইন করার ক্ষেত্রে, সাইন আপ করার ক্ষেত্রে আপনাদেরকে দেখালাম এটাতে প্রবেশ করতে হয়, এবং লগ ইন করার ক্ষেত্রে এখন আমি লগ ইন বাটনে ক্লিক করার পর আমি লগ ইন করবো। তো লগ ইন অপশনে যাওয়ার পর আপনাদেরকে প্রথমে একটি ইমেল নম্বর দিতে হবে। তো আমি একটি ইমেল দিচ্ছি, তো ইমেলটি দেওয়ার পর সাইন আপ করার সময় আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আবার ট্রাক করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটি দেওয়ার পর সিম্পলি লগ ইন বাটনে ক্লিক করব। তো আমার লগ ইনটি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হোম মেনুতে আছি। তো এটি হচ্ছে ব্যাকপ্যাক ব্যাঙ্ক, এটি থার্ড পার্টি সংস্থা, যে সংস্থাটি আপনাদেরকে ইউএস, ইন্ডিয়া অথবা ইউকে থেকে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনাদের হাতে এনে পৌঁছে দেবে। তো এটা হচ্ছে হোম মেনু। তো হোম মেনুতে আপনারা ডিফল্টভাবে কিছু প্রোডাক্ট এখানে দেওয়াই থাকে, আপনাদের সামনে আর কি শো হবে। তো হোম মেনুতে ডিফল্টভাবে কিছু প্রোডাক্ট এখানে শো করবে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দের যে কোনো একটি প্রোডাক্ট অর্ডার করতে পারেন। এখানে বিভিন্ন রকমের পণ্য আছে, আপনারা চাইলে ঘড়ি, ব্যাগ, ওয়ালেট, যে কোনো কিছু আর কি, এখানে অনেক অনেক প্রোডাক্ট দেওয়া আছে। তো এটা হচ্ছে ডিফল্টভাবে ব্যাকপ্যাক ব্যাংক আপনাদেরকে দেখাচ্ছে যে আপনারা চাইলেই এগুলো পণ্য তাদের কাছে অর্ডার করতে পারেন। এখানে রেটও দেওয়া আছে বাংলাদেশি টাকায়, যেহেতু এটা একটি বাংলাদেশি থার্ড পার্টি সংস্থা, এসব কিন্তু সব দেশের বাইরের প্রোডাক্ট। এখান থেকে যদি আপনার কাঙ্ক্ষিত পণ্য কোনো কিছু খুঁজে না পান, এখানে আপনারা সার্চ দিতে পারেন, সার্চ দিয়ে যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা এখানে দেখেন যে অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে এসব আর কি সাপোর্ট করে। অর এখানে লেখা আছে যে অর এনি ইউএস, ইউকে অর ইন্ডিয়া ওয়েবসাইট, আপনারা চাইলে এখানে ইউএস, ইউকে অথবা ইন্ডিয়া ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি যে কোনো একটি প্রোডাক্ট রিকোয়েস্ট করতে পারেন। তো এখানে আপনারা যদি আপনাদের কোনো কাঙ্ক্ষিত পণ্য না পান সেক্ষেত্রে আপনারা এই তিনটি ওয়েবসাইটের, মানে আমাজন, আপনারা জানেন যে আমাজন সারা পৃথিবীতে খুব বড় একটি শপিং ওয়েবসাইট, ওখানে যে কোনো কিছুই পাওয়া যায়। তো আমি আপনাদেরকে আজকে ম্যানুয়ালি রিকোয়েস্ট করে দেখাবো যে আপনারা কী করে আমাজনের যে কোনো একটি পণ্য নিতে পারেন এই ব্যাকপ্যাক ব্যাগের মাধ্যমে সম্পূর্ণ বাংলাদেশি টাকায়। এক্ষেত্রে আমি এখন অ্যামাজন ওয়েবসাইটে যাব। তো এখানে অ্যামাজন ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাদেরকে টাইপ করতে হবে amazon.com, amazon.com। amazon.com এ যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে, যা মানে কি বলবো, মানে সারাদিন দেখে শেষ করা যাবে না। তো এখানে আপনাদের, আপনি যেটা চান, আপনার যে কোনো কাঙ্ক্ষিত একটি পণ্য আপনারা সার্চ করতে পারেন। তো আপনার চাইলে যে কোনো সার্চ করতে পারেন, মাউস, কিবোর্ড, আপনাদের ইলেকট্রিক যে কোনো জিনিস, আপনাদের পোশাক, এনিথিং, মানে যে কোনো কিছু আপনারা
এখানে সার্চ করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো আমার একটি কাঙ্ক্ষিত পণ্য। তো আমি লিখে দিচ্ছি গ্রিন স্ক্রিন। তো আমি গ্রিন স্ক্রিন লিখে সার্চ দিলাম। গ্রিন স্ক্রিন একটি কাপড় যা কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি নিব। তো এখান থেকে আপনাদেরকে অবশ্যই রেটিংটা দেখতে হবে, কারণ অনেক সময় রেটিং না দেখলে আর কি প্রোডাক্টটা ভালো নাও হতে পারে। তাই যেখানে আর কি বেশি বেশি সেল হয়েছে অথবা বেশি রেটিং অথবা ফিডব্যাক আছে সেই লিঙ্কটিতে আপনার ক্লিক করতে পারেন। ক্লিক করে ওই লিঙ্কটি কপি করবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটি পণ্য সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। তো এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আপনারা কিন্তু চাইলে সরাসরি নিতে পারেন না, কারণ বাংলাদেশে আমাজন মার্কেট প্লেসটা সাপোর্ট করে না। তবে আশা করা যাচ্ছে যে আগামী বছরে বাংলাদেশে এই আমাজন সাইটটি সাপোর্ট করবে আনুষ্ঠানিকভাবে। তো এক্ষেত্রে এখন আমাদের যেটা করণীয়, আমরা যেহেতু এখান থেকে যেহেতু আমরা সরাসরি প্রোডাক্টটি নিতে পারবো না, কারণ এখান থেকে নিতে গেলে অবশ্যই আমাদের ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আর আপনারা সবাই জানেন যে ডুয়েল কারেন্সি কার্ড করতে অনেক ঝামেলা, কারণ পাসপোর্ট ছাড়া কোনো ক্রমেই ডুয়েল কারেন্সি কার্ড হবে না। ডুয়েল কারেন্সি কার্ডটা হচ্ছে আপনাদের বাংলাদেশি টাকায় ডলারটা আর কি শো করে, ডলার তৈরি করে সেই ডলারের মাধ্যমে আপনারা অনলাইন শপে যে কোনো কিছু অর্ডার করতে পারেন। তো ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আর ডুয়েল কারেন্সি কার্ড করতে গেলে অবশ্যই আপনাদের একটি পাসপোর্ট রাখতে হবে সঙ্গে। তো সেক্ষেত্রে আমি এখন দেখাবো ডলার ইউজ না করে এবং মাস্টার কার্ড ইউজ না করে, কারণ এখানে মাস্টার কার্ড, পেপাল কার্ড এসব ছাড়া আর কি আপনারা সরাসরি আমাজন থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন না। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশি টাকায় আপনারা কীভাবে পণ্য অর্ডার করতে পারেন। তো লিঙ্কটাতে গিয়ে ক্লিক করতে হবে, আমাজনের যে ইউআরএলটা আপনাদেরকে কপি করতে হবে। ইউআরএলটা কপি করার পর আমাদেরকে ফিরে যেতে হবে ব্যাকপ্যাক ব্র্যান্ড, যেটা আমরা লগ ইন করে রেখেছি। তো এইখানে আপনাদের ম্যানুয়ালি এই রিকোয়েস্টটা, এই যে পেস্ট অ্যান্ড আইটেম লিঙ্ক টু রিকোয়েস্ট অর ফাইল, তো এখানে আমাদের পছন্দের আইটেম লিঙ্কটাকে এখানে দিতে বলছে এবং ম্যানুয়ালিভাবে রিকোয়েস্ট করতে বলছে। রিকোয়েস্ট করার পর ওরা আমাদেরকে জানাই দেবে যে এই প্রোডাক্টটি ওরা অ্যাভেলেবেল আছে কিনা অথবা প্রোডাক্টটি এনে দিতে পারবে কিনা। তো আমরা এখানে সিম্পলি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেব। পেস্ট করার পর এন্টার বাটন চাপ দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিকোয়েস্ট আইটেম, এই আইটেমটি আমি রিকোয়েস্ট করলাম। আইটেমটির নাম হচ্ছে হারুমেক্স গ্রিন ব্যাকড্রপ ব্যাকগ্রাউন্ড 8x12 ft ফর স্টুডিও amazon.in। এখানে অ্যামাজন থেকে আমরা এই পণ্যটি রিকোয়েস্ট করলাম। রিকোয়েস্ট করার পর আপনারা চাইলে এখানে অ্যাড টু নোট, আপনারা চাইলে আপনাদের যে কোনো একটি মন্তব্য এখানে উল্লেখ করে দিতে পারেন অথবা যে কোনো কমেন্ট লিখে দিতে পারেন ওদেরকে। তো আমি এখানে লিখে দিচ্ছি আই ওয়ান্ট দিস প্রোডাক্ট। এটা লিখে দেওয়ার পর আপনাদেরকে রিকোয়েস্ট আইটেম এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের একটি পপ আপ নোটিফিকেশন শো করবে, আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে জানিয়ে দেবে ওরা যে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে কিনা আর এর প্রাইস সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়ে দেবে। তো আমি অলরেডি একটি রিকোয়েস্ট করেছিলাম। রিকোয়েস্ট করার পর 24 ঘন্টা লাগেনি, মাত্র 9-10 মিনিটের ভিতরে একটি নোটিফিকেশন চলে আসছে আমার এখানে। তো আমি সেটা দেখাচ্ছি নোটিফিকেশনটা কোথায় আসবে। আপনারা রিকোয়েস্ট করার পর এই নোটিফিকেশনে গেলেই আপনাদেরকে একটি পপ আপ নোটিফিকেশন শো করবে, যেখানে দেখতে পাচ্ছেন আমাদের আমাকে একটি নোটিফিকেশন দিয়েছে ওরা, যেখানে আমাকে নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে যে ইউর কার্ট, আমি যে প্রোডাক্টটি কিছুক্ষণ আগে দেখলাম যে রিকোয়েস্ট করেছিলাম। তো ওরা আমাকে একটি মেসেজও করেছে যে আমি
এই রিকোয়েস্টটা করেছিলাম যে নোটে নোটে এই লেখা এই কমেন্টটি অ্যাড করে দিয়েছিলাম, ক্যান আই গেট ইট, আই হোপ ইউ গিভ মি দ্য রাইট প্রোডাক্ট, এটা আর কি আমি অ্যাড করেছিলাম নোটে। তো ওরা আমাদেরকে ফিডব্যাক করেছে যে এই প্রোডাক্টে অ্যাভেলেবেল আছে, বিধায় আমাকে ওরা নোটিফিকেশানে জানিয়ে দিয়েছে এবং প্রাইস সম্পর্কেও জানিয়ে দিয়েছে, এখানে প্রাইসটি শো করতেছে। তো আপনারা এভাবে আর কি ম্যানুয়ালি রিকোয়েস্ট দেওয়ার মাধ্যমে ওরা যখন নোটিফিকেশান জানাই দেবে, নোটিফিকেশান আপনার ক্লিক করার মাধ্যমে আপনারা প্রোডাক্টের ডিটেলস জানতে পারবেন, প্রাইস সম্পর্কে জানতে পারবেন। এবং এখানে সি ব্যাক ডাউন, এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা এখানে ফুল ডিটেলস মানে অ্যামাউন্ট সম্পর্কে ফুল একটি ডিটেলস পেয়ে যাবেন, যে এখানে দেখাচ্ছে যে সেলার ট্যাক্স 604 টাকা, ট্রাভেলার ট্যাক্স, যেহেতু এটা ট্রাভেল ট্রাভেলার মাধ্যমে পণ্যটি নিয়ে আসা হবে, যারা ট্রাভেল করে সচরাচর বিদেশ ভ্রমণ করতে যায় বাংলাদেশ থেকে এবং আসার পথে তারা আপনার এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি ট্রাভেল করে নিয়ে আসবে, তো তাদেরকে কিছু দিতে হবে, তাদেরকে কিছু এরা পেইড করে। সো এখানে সেটাই দেখানো হয়েছে যে ট্রাভেলার ট্যাক্স 641 টাকা এটা ট্রাভেলারকে দিতে হবে, এবং ব্যাকপ্যাক ট্যাক্স, যে ব্যাকপ্যাক যে থার্ড পার্টি সংস্থাটি আছে ওরা নেবে মাত্র 199 টাকা। তো বুঝতে পারছেন অনেক কম একটা অ্যামাউন্ট। আপনারা যদি সম্পূর্ণ জিনুইন একটি প্রোডাক্ট অ্যামাজন থেকে বা ইউএস ইউকে থেকে নিতে চান, তো অবশ্যই আপনাদের জন্য এটা খুব একটি হেল্পফুল একটা থার্ড পার্টি সংস্থা হবে। আমি এর আগেও একটি নিয়েছি, তো এক্ষেত্রে আমাদের এখানে ফুল অ্যামাউন্ট ডিটেলস শো করবে, আমি এটা হাইড করে দেব। এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের অ্যামাউন্টটা পে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পে ফুল অ্যামাউন্ট, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে দুটো অপশন শো করবে, সুইচ ডেলিভারি অপশন, যে আপনাদের একটা ডেলিভারি, একটা হোম ডেলিভারি আছে আর একটা পিক আপ ডেলিভারি আছে। তা পিক আপটা হচ্ছে শপার পিক আপ, এটা হচ্ছে ব্যাকপ্যাক পিক আপ পয়েন্ট, হাউস নম্বর দেওয়া আছে 292 ফার্স্ট ফ্লোর রোড 19/B নিউ DOHS মহাকালী ঢাকা। তো এখানে ওরা জানিয়েছে যে আপনাদেরকে পিক আপ পয়েন্টে গিয়ে এই প্রোডাক্টটা আনতে হবে, সেক্ষেত্রে আপনাদের চার্জ পড়বে মাত্র 99 টাকা, মানে 99 টাকা হলে না, সেক্ষেত্রে আপনাদেরকে ওই আপনাদের যে ঢাকা যে মহাকালীতে আছে এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ফার্স্ট ফ্লোর, হাউস নম্বর 292, রোড নম্বর 19/B, তো এখানে গিয়ে আপনাদেরকে প্রোডাক্টটা নিয়ে আসতে হবে। ওরা যখন নোটিফিকেশনে জানিয়ে দেবে বা আপনাকে ফোন করে জানিয়ে দেবে যে আপনার প্রোডাক্টটি এসে গেছে, আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে ওখানে গিয়ে নিতে হবে। তো ঢাকার ভিতরে যারা থাকে তাদের জন্য এটা ইজি হয়, তো ঢাকার বাইরে যারা থাকবেন তাদেরকে অবশ্যই হোম ডেলিভারিটা সিলেক্ট করতে হবে। তো হোম ডেলিভারিতে গিয়ে আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যাড্রেসটা ফুলফিলভাবে সঠিকভাবে দিতে হবে। এখানে দেখেন যে নাম দেওয়া আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, তারপর এখানে অল্টারনেটিভ নাম্বার অপশনাল, আপনার যদি আর একটি কোনো অন্য একটি নাম্বার থাকে তা চাইলে ওটাও দিতে পারেন, তো আমি দিচ্ছি না, আমার একটি দেওয়া আছে ওটাই থাকবে, সমস্যা নেই। এবং অ্যাড্রেসটা আপনাদেরকে অবশ্যই একদম অ্যাকুরেটলি দিতে হবে, না হলে ভুলভাল কোনো যদি ঠিকানা দেন তাহলে আপনার প্রোডাক্টটি আপনার নাও পেতে পারেন, ভুল কোনো ঠিকানা চলে যাবে, সেক্ষেত্রে আমাদেরকে কেয়ারফুলি হবে আপনার অ্যাড্রেসটি লিখে দিতে হবে। তো এক্ষেত্রে প্রথমে আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্ট, আমার রংপুর ডিস্ট্রিক্ট, তার রংপুর দিয়েছি, তারপর থানা দিবেন, আমি আমার থানা বীরগাছা দিয়েছি, আপনার যে থানা সেটাই দিতে হবে, তারপর পোস্টাল কোড, এই পোস্টাল কোডটা অবশ্যই মাস্টলি আপনাকে দিতে হবে, কারণ পোস্টাল কোড ছাড়া কখনোই আপনার পণ্য আপনারা পাবেন না, কারণ এই প্রোডাক্টটি আপনার অবশ্যই পোস্টের মাধ্যমে ডাকযোগে অবশ্যই আসবে আপনার প্রোডাক্টটি। তারপর এখানে আপনাদের সিটি সিলেক্ট করে দিতে হবে, তো আপনারা যে সিটিতে থাকেন সেই সিটি সিলেক্ট করে দেবেন। আমার সিটি যেহেতু রংপুর তাই আমি রংপুর সিলেক্ট করে দিলাম। তো এখানে বলতেছে যে ডেলিভারি ইনস্ট্রাকশনাল অপশনাল, ডেলিভারি উইথিন অফিস টাইম, লিভ ইট উইথ দ্য ক্রিয়েটার, তো এটা না দিলেও হবে, এটা এখানে বলতেছে যে কোন সময়ে ডেলিভারিটা হবে, আপনারা যদি অফিস টাইমের ভেতরে চান অথবা অফিস টাইম বাদে যে কোনো একটি সময় যদি আপনার ডেলিভারিটা চান
তাহলে আপনারা সেটা দিতে পারেন। তো আমি এটা দিব না। তো এই হচ্ছে আপনাদের হোম ডেলিভারি। এটা সিলেক্ট করার পর আমাদেরকে কন্টিনিউ টু পেমেন্ট, এখানে কন্টিনিউ টু পেমেন্ট করতে হবে। তো কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পে ইন ইউএসডি। তো কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আপনার অ্যামাজন সাইটটিতে অবশ্যই মাস্টার কার্ড, পেপাল, তারপর ব্যাংক এসব আর কি সাপোর্ট করে। তো আমি যেহেতু বলেছি যে খুব ইজি একটি পদ্ধতিতে বাংলাদেশি টাকায় সরাসরি আমরা প্রোডাক্ট অর্ডার করব, তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব না। আপনারা চাইলে ইউজ করতেও পারেন, যাদের পেপাল অ্যাকাউন্ট অথবা ব্যাংক নেমে অ্যাকাউন্ট আছে তারা চাইলে যে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পে করতে পারেন। তো আমি এখন বাংলাদেশি টাকায় পে করব, এবং ইজিয়েস্ট একটা পদ্ধতি যেটা বিকাশে আপনারা দিতে পারবেন। যেহেতু বিকাশটা সারা বাংলাদেশে অ্যাভেলেবল, তাই এটি খুব ইজি। তো এখানে আরও কয়েকটি আছে, যেমন ইএমআই অ্যাভেলেবল, মানে ব্যাংক নেম, ব্যাংক ট্রান্সফার, ব্যাংকের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পেমেন্টটা ট্রান্সফার করতে পারেন। আর এখানে আরেকটা আছে যে পে উইথ ক্যাশ ফ্রম দ্য নিয়ারেস্ট ব্রাঞ্চ অফ সিটি ব্যাংক। আপনারা চাইলে ব্যাংকে গিয়েও এটি পেমেন্ট করতে পারেন। তো আমি এখন বিকাশের মাধ্যমে এটি পেমেন্ট করব। তো পে ভিয়া বিকাশ এখানে ক্লিক করব। ক্লিক করার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকপ্যাক ওয়ালেট, এটা হলো ব্যাকপ্যাক ওয়ালেট নম্বর। এই ওয়ালেট নম্বরটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এখানে আছে এসকিউআর কোড উইথ বিকাশ মোবাইল অ্যাপ। যাদের বিকাশ অ্যাপ রয়েছে ফোনে, তো সেই বিকাশ অ্যাপটির মাধ্যমে এই কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারেন। তারপর এখানে দেওয়া আছে যে প্লিজ রিমেম্বার, তারপর দুই নম্বরে দেওয়া আছে ইউজ রেফারেন্স নাম্বার ওয়ান অ্যান্ড কাউন্টার নাম্বার ওয়ান। আপনাদেরকে রেফারেন্স নাম্বার ওয়ান এবং কাউন্টার নাম্বার ওয়ান প্রেস করতে হবে। তারপর তিন নম্বরে দেওয়া আছে ইফ ইউ আর পেইং ফ্রম বিকাশ অ্যাপ সিকিউর বিকাশ অ্যাপ নোটিফিকেশন ফর ট্রানজ্যাকশন আইডি। এখানে বলতেছে যে আপনারা যদি বিকাশ অ্যাপস অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে থাকেন, পেমেন্ট করার পর যে আপনার ট্রানজ্যাকশন আইডিটা আসবে, ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই আপনাদেরকে এই নিচের নিচের শূন্যস্থানে মানে ফাঁকা জায়গাটা পূরণ করে দিতে হবে, না হলে কিন্তু হবে না। আপনারা যদি নিজের পার্সোনাল সেট থেকে পেমেন্ট করেন অথবা বাজারে বা অন্য কোনো দোকানে গিয়ে এজেন্টের কাছে গিয়ে যদি আপনারা পেমেন্ট করেন, তারপরেও আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পেমেন্ট করার পর যে ওই ফোনে যে ট্রানজ্যাকশন আইডিটা আসবে সেটি অবশ্যই আপনাকে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে বা লিখে পাঠিয়ে দিতে হবে। 10 ডিজিটের একটা বিকাশ ট্রানজ্যাকশন আইডি থাকবে এখানে, সেটা এখানে বসিয়ে পেয়ে দিতে হবে।